হেই হোয়াটসঅ্যাপ, তো আজকে আমি যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডের বিয়েতে। স্কুল ফ্রেন্ডের বিয়ে মানে অন্যরকম ভালো লাগা। তো আমি রেডি হয়ে গেছি, তারপরে অনেক কষ্টে আমি কুমকুমের বাসা খুঁজে পাইছি। তো ওর বাসা আমি মানে চিনতাম, বাট আমি রাস্তা ভুলে যাচ্ছিলাম, দিয়ে যাই হোক কোনো মতে ওর বাসা খুঁজে পাইছি। তারপরে আমি হচ্ছে চলে গেছি, ওদের হচ্ছে ছাদে হচ্ছে ভেনু ছিল। তো আমি ঢুকে ওকে বলছি, তুই ক্যান্ডিড একটু শর্ট নিয়ে আমি একটু ইয়া করি, তোর কয়েকটা শর্ট নিয়ে নিই। তারপর আমরা এই পাশে ছাদে এসে কিছুক্ষণ বসেছিলাম, একটু চিল করলাম। তারপরে এখানে ফটোগ্রাফার ভাইয়েরা যেহেতু ওর ছবি তুলতেছিল, দেন হচ্ছে আমার সাউন্ড যেও হচ্ছে খুব ছবি তুলে নিল সাথে সেলফি। তারপরে হচ্ছে আমার ফ্রেন্ডরা আসবে একটু পরে, তো ওরা মানে আগে কুমকুমের সোলো শ্যুটগুলো হচ্ছিল, দেন আমরা সবাই মিলে একদম ঝাঁপায় পড়ছি ছবি টবি তোলার জন্য। এই যে বসে গেছে আমার ফ্রেন্ডরা, এগুলো সব আমরা স্কুল ফ্রেন্ড। এখানে কী পরিমাণে যে বাদরামি করছে, আমরা কুমকুমকে বলছি তোকে আমরা বসতে দিব না, আমরাই সোফায় বসে থাকবো। তো আমি একদম হচ্ছে পিছে বসেছিলাম। তারপরে আবার একটু নিচে যে আমরা খাবার টাবার নিয়ে আসছি সব, তারপরে আবার বউকে এরকম ওড়না ধরে মাথায় নিয়ে আমরা স্টেজের কাছে গেছি। এগুলো আর আমি ভালো মতো শ্যুট করতে পারি নাই। তো এখানে হচ্ছে আরোয়া খাওয়াই দিতে বস আর কি, আমরা হচ্ছে আগেই মানে ফটোশ্যুট করে নিছি, ফেকভাবে খাওয়াই দিছি, হ্যাঁ নে নে খা 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 এইভাবে ইয়ে করে ফেকভাবে খাওয়াই দিছি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে বিদেশে, ওকে আমরা আবার ভিডিও কল দিছি যে যাবি দেখেন আবার হলুদ নিয়ে চলে আসছে। তো তারপর আরও বলছে খা খা দিয়ে আমরা বলতেছি জাস্ট খালি ভিডিও কর, ভিডিও করার জন্য এমনি রেখে দে। তারপরে আমি বলছি মুরগিটা তুল, মুরগিটা তুল। দেন যাই হোক, আই যে আমাদের রতি রতি চলে আসছিল ভিডিও কলে। তারপরে আমিও কয়েকটা হচ্ছে শর্ট নিয়ে নিয়েছি। তারপর আমি বলছি যে তোকে তো সবাই হচ্ছে সিঙ্গেল খাওয়াইছে, আমি তোকে পুরো ট্রে ধরে খাওয়াবো, ধর খা। তারপরে ও একদম হা হু করে পোজ দিছে। যাই হোক, এই জায়গাটায় আমরা খুব মজা করছি মানে খাওয়ানোর সময়। তারপর আমি আবার কয়েকটা ফেক যে ফুল ঠিক করে দিচ্ছি, হাত ধরে আসি, এই ধরনের কয়েকটা ফেক ইয়া দিলাম। বাট ভালো লাগছে আর কি, মানে স্কুল ফ্রেন্ড যে মনে করে আমাকে বিয়ে দাওয়াত দিছে, এইটাই তো অনেক। অনেকে তো আছে না বলে বিয়ে করে ফেলে, ওই জিনিসটা বেশি কষ্টের আর কি। যাই হোক, ও মানে খুব আন্তরিক ছিল কুমকুম। তারপর এখানে যে কুমকুমের আপুরা সবাই বসছে, তারপর আঙ্কেল আন্টি দিতে বসছে। তো আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিল, এর জন্য আমরা বিরিয়ানি খেয়ে বের হয়ে গেছি, হলুদে বিরিয়ানি ছিল। তো ব্লগটা আর বড় করছে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।